আসলে রতনবাবু একজন প্রবীণ রাজনীতিক, অভিজ্ঞ একজন কি বলে বিধায়ক, মন্ত্রীও এখন খুবই দায়িত্বশীল পদে আছেন। কিন্তু তিনি মাঝে মধ্যেই তার অতীত, তার বর্তমান যে পদ তিনি পদে তিনি আসীন আছেন, এগুলি সম্পর্কে তিনি ভুলে যান। আসলে এগুলি কিসের প্রভাব আমি জানি না, যদিও আমি বলতে চাই না। কেউ কেউ বলেন তার কেন্দ্রে প্রচুর গাঁজার চাষ হচ্ছে এবং তা থেকে তিনি নাকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানাভাবে তিনি লাভবান হন, এটা তার প্রভাব কিনা আমি জানি না, হলেও হতে পারে। এক দ্বিতীয় হল, আসলে মানুষ যখন কোনো কারণে রাজনৈতিক, পারিবারিক, আর্থিক বিভিন্ন কারণে যখন তার মানসিক সন্তুলন ভারসাম্য হারিয়ে ফেলেন, তখন তাদের স্বাভাবিক কথাবার্তা বন্ধ হয়ে যায়, অস্বাভাবিকভাবে আচরণ শুরু করেন। সাম্প্রতিককালে এটা আমরা খুবই লক্ষ্য করছি, রতনবাবু কখনো মঞ্চের উপরে নাচানাচি করছেন, কখনো গাড়ির পেছনে দাঁড়িয়ে লাফালাফি করছেন, কখনো মিছিলের মধ্যেই যে কোমর দুলিয়ে নাচেন। এগুলি এই যে মানসিক যে ভারসাম্যহীনতা, যখন মানুষ তার কৃতকর্মের কারণে তার একদম নিজেকে একটা অন্ধকার গহ্বরে যখন ঠেলে দেন, বেরোবার রাস্তা পাচ্ছে না, কি বলে তার যে এই কি বলে তার জবাব দেবেন, অর্থাৎ তার কৃতকর্মের পক্ষে দাঁড়াবেন, তার যুক্তি খুঁজে পায় না, তখন আবল তাবল বলতে শুরু করেন। এই রতনবাবুর আজকে এই অবস্থা যে তিনি যে দল সম্পর্কে এরকম মন্তব্য করলেন, প্রথমত সেই দলেই তার জন্ম,